এই শোনো না গো, ফেসবুকে গিয়ে আমাদের এমবি ডায়েরি পেজটি লাইক করে বেল বাটনে ক্লিক করে আসো না প্লিজ। অপরদিকে ছেলে মানুষগুলো বড্ড বোকা, আমিও বোকা। ছেলেরা আসলে বোঝে না, বুঝতেও চায় না, বরং উল্টো ভুল বুঝতে শুরু করে। হাসি খুশি ভাবে কথা বলা মেয়েটা যদি বদলে যায়, তখন ছেলেটা মনে করে মেয়েটা তার উপর রেগে আছে, তাকে দেখতে পারে না, সহ্য হয় না ইত্যাদি। এসব ভেবে ছেলেটাও নিজেকে গুটিয়ে নেয়। অথচ ছেলেটা জানে না যে মেয়েটা তাকে পছন্দ করে, তাই সে নিজের ইচ্ছে মতো চলতে থাকে। ঠিক এভাবে ছেলেরা তাদের মতো করে সরে যায়, আর মেয়েরা সব কিছু লুটিয়ে রাখে। ধীরে ধীরে মেয়েদের দুর্বলতাও কমতে শুরু করে, তারপর একটা সময় হারিয়ে যায় ভালোবাসা। অধিকাংশ ছেলেই মনে করে আজও তাদের কেউ ভালোবাসেনি, পছন্দ করেনি, তার উপর কেউ দুর্বল হয়ে পড়েনি। কিন্তু তা আসলে নয়, প্রত্যেক ছেলের উপরেই কোনো না কোনো মেয়ে একটা সময় হলেও ভালোবাসা জন্মেছিল, কিন্তু খুব কম সংখ্যক ছেলেই সেই ভালোবাসা ধরতে পেরেছে, বুঝতে পেরেছে। ছেলেরা বোঝে না আর মেয়েরা বলে না। এই দুই সমীকরণের জন্যই অধিকাংশ মেয়েই তাদের পছন্দের মানুষটিকে কাছে পায় না। মেয়েদের বুক ফেটে চৌচির হয়ে যাবে, কিন্তু তারা মুখ ফুটে বলবে না ভালোবাসি। আহা, লজ্জাবতী, বড়ই আফসোস। কাউকে প্রথমবার অবহেলা করে দেখো, সে দ্বিগুণ তোমার প্রতি আকৃষ্ট হয়ে তোমার কাছে চলে আসবে। পরে আবার তাকে দ্বিতীয়বারের মতো অবহেলা করে দেখো, ঠিক আবারও তোমার কাছে চলে আসবে। ঠিক তৃতীয়বারের মতো অবহেলা করে দেখো, তখন সে নিজেকে একটু সময় দিবে যে তোমাকে ছাড়া সে থাকতে পারবে কিনা। কিছুদিন হয়তো কষ্ট করে থাকতে পারবে না, না থাকতে পেরে আবারও তোমার কাছে চলে আসবে। এই তৃতীয়বারের মতো তোমার কাছে আসাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সে তোমাকে ছাড়া থাকতে না পেরেই চলে আসছে। কিন্তু চতুর্থবারের মতো যদি তাকে ফিরিয়ে দাও, তখন সে এক বুক হতাশা আর দুঃখ নিয়ে এমনভাবে হারিয়ে যাবে আর তাকে খুঁজে পাবে না, আর সে তোমার কাছে ছুটে চলে আসবে না, কারণ তোমার বারবার অবহেলা তখন তার সহ্য করার মতো শক্তি থাকে না। পৃথিবীর সবচেয়ে কঠিন অস্পর্শনীয় শক্তি হলো অবহেলা করা, ইগনোর করা। মানুষ সব রকমের শাস্তি সহ্য করতে পারলেও অবহেলা কেউই সহ্য করতে পারে না। সবাই সবকিছু মেনে নিতে পারে, কিন্তু অবহেলা কেউই মেনে নিতে পারে না। অবহেলা করার চেয়ে বড় শাস্তি আর কাউকে কোনো কিছুতে দেওয়া যায় না। মনে রাখবে, কোনো কিছু একবার দুইবার তিনবার পর্যন্ত হারিয়ে গেলে তা হয়তো খুঁজে পাওয়া যায়, কিংবা কেউ হয়তো তিনবারের মতো তোমার কাছে ছুটে চলে আসবে, কিন্তু কোনো কিছু চতুর্থবারের মতো হারিয়ে গেলে তা আর খুঁজে পাওয়া যায় না। চতুর্থবারের মতো কাউকে তাড়িয়ে দিলে সে হয়তো আর ফিরে আসে না। বড্ড ভুল হয়ে গেল যে তোমার, যে তোমার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছে তার সাথে যতটা পারো ভালো ব্যবহার করে যাও। অন্তত তাকে তোমার বোঝানো উচিত, তোমাকে সে যতটা খারাপ ভাবে তুমি ঠিক ততটা খারাপ নও। এতে কি লাভ? লাভ একটাই, অন্তত তুমি তার কাছে ভালো হয়ে থাকলে তোমার এই ভালো থাকাটা তাকে আরো তীব্র যন্ত্রণা দিবে। কেউ তোমার বিশাল বড় ক্ষতি করলো, যেটা তুমি কখনো কল্পনায়ও ভাবো নাই। বিনিময়ে তুমি তার কোনো ক্ষতি করো না, বরং তাকে এমন একটা উপকার করে যাও যেটা সে কখনো ভাবে নাই। উপকার করেই তার জীবন থেকে পালিয়ে যাও। ট্রাস্ট মি, সে তোমাকে পাগলের মতো করে খুঁজে যাবে, প্রতি রাতে অস্থিরতায় কাটবে, শুধুমাত্র একটা সরি বলার জন্য। যে তোমার প্রতি মুহূর্তে সমালোচনা করে বেড়ায়, তুমি তার সমালোচনা না করে তার খোঁজ খবর রাখো। মনে রাখো, সমালোচক তোমার শুভাকাঙ্ক্ষী, কারণ সমালোচক শুধু তোমার দোষ গেয়েই বেড়ায় না, তোমার ভুল ত্রুটিও ধরিয়ে দেয়। এরা তোমাকে নিয়ে ভাবে, আর কেউ তোমাকে নিয়ে ভাবছে এটা অবশ্যই তোমার জন্য বড় পাওয়া। যে তোমাকে মেরে রক্তাক্ত করে ভাসিয়ে দিয়ে গেল, তুমি তাকে রক্তাক্ত করতে যেও না। দরকার হলে কখনো নিজের রক্ত দিয়ে তার জীবন বাঁচিয়ে দিয়ে চলে আসো। ট্রাস্ট মি, পরবর্তীতে সে তার বাবা মায়ের পরে তোমাকেই বেশি ভালোবাসবে। মনে রাখবে, শুধু ভালোবাসবেই না, সারা জীবন তোমার কাছে ছোট হয়ে থাকবে ও মৃত্যু শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে মনে রাখবে। যাকে ভালোবেসে প্রতি মুহূর্তেই খোঁজ খবর রাখলে, কেয়ার করলে, অথচ তার কোনো ভালোবাসাই পেলে না, বরং অবহেলা পেয়েছো, তো কি হয়েছে? তোমার অজান্তেই তুমি একদিন বদলে যাবে। ট্রাস্ট মি, তুমি তার কাছ থেকে অবহেলা পেয়ে যতটা না কষ্ট পাইছো, সে ঠিক তার চেয়ে বেশি কষ্ট পাবে তোমার বদলে যাওয়া দেখলে।
তোমার মুভ অন করা দেখলে, যে তোমাকে বলে তুমি কিছু করতে পারবে না, তোমাকে দিয়ে কিছুই হবে না, তার সাথে অযথা তর্ক করে কোনো লাভ নেই, বরং তুমি তোমার মতো করেই চলতে থাকো। তোমার জবাব কথা দিয়ে নয়, তোমার কাজই তোমার জবাব দিয়ে যাবে। প্রতিশোধ সব সময় মুখ দিয়ে নিতে হয় না, মাঝে মাঝে কাজের মাধ্যমেও দারুণ প্রতিশোধ নেওয়া হয়। মনে রেখো, সবসময় যে যেমন তার সাথে তেমনই করতে হবে এমন তো কোথাও লেখা নাই। মাঝে মাঝে নিজের জাত ও নিজের জাতের মধ্যে পার্থক্য বুঝিয়ে দিয়ে আসতে হয়। খারাপের সাথে খারাপটাই করলে কাটাকাটি হয়ে গেল, এতে কোনো জয় পাওয়া যায় না, বরং খারাপের সাথে ভালো কাজটা করেও এক ধরনের জয় পাওয়া যায়, আর অপরজনকে শুধুই তীব্র মানসিক যন্ত্রণার ভোগানো যায়। আমরা প্রত্যেকেই জীবনসঙ্গী হিসেবে পারফেক্ট মানুষ আশা করি, একদম মনের মতো করে হতে হবে। মানুষটার কথাবার্তা, আচার আচরণ, ব্যবহার, চলাফেরা, ড্রেস আপ, সব কিছুই যেন পছন্দ মতো হয়। যদি তুমি এইভাবেই আশা করে জীবনসঙ্গী হিসেবে কাউকে খুঁজতে থাকো, তাহলে আমি বলবো তোমার দাড়ি চুল পেকে যাবে, তবুও তুমি এমন মানুষ পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলেও পাবে না। ছেলেটা দেখতে সুন্দর, কথাবার্তা ও ব্যবহারও ভালো, শুধু তার ড্রেস স্টাইল তোমার পছন্দ হয়নি। তুমি পছন্দ করো টি শার্ট, অথচ সে পরে বেড়ায় ফুল হাতা ঢিলে ঢালা শার্ট। তাই বলে কি ছেলেটা ভালোবাসার অযোগ্য হয়ে গেল? কিংবা মেয়েটার সব কিছুই ঠিক আছে, শুধুমাত্র তোমার পছন্দ মতো হিজাব আর চশমা পরে না, কিংবা তার ড্রেস আপে তুমি মুগ্ধ নও, তাই বলে কি তাকে ভালোবাসা যায় না? এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। আমাদের ভুলটা হয় কোথায় জানো? আমরা পারফেক্ট মানুষ খুঁজতে গিয়ে নিজের পছন্দটাকে বেশি গুরুত্ব দিয়ে দিই, একটুও ছাড় দিতে চাই না, একটুও স্যাক্রিফাইস করতে চাই না। ঠিক এভাবেই পারফেক্ট মানুষ খুঁজতে খুঁজতে এক সময় নিজেই আনপারফেক্ট হয়ে যাই, তখন আর কিচ্ছু করার থাকে না। বেশিরভাগ রিলেশন হয়ে যাওয়ার পর যে সমস্যাটা হয় তা হলো মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য, অথচ উভয়েই একে অপরের মাঝে এমন কিছু আশা করে থাকে যা কেউই কাউকে সঠিক সময় দিতে পারে না। এই কারণে অনেকে রিলেশনে হ্যাপি থাকে না, এর জন্যই অনেকে মনে মনে ভাবে সে হয়তো তার জন্য পারফেক্ট না। অনেকে আবার রিলেশন ব্রেকআপও করে দেয়। মনে রাখতে হবে, কোনো মানুষই পারফেক্ট হয়ে জন্ম নেয় না, একটা মানুষকে পারফেক্ট হতে হলে কারোর সহযোগিতা লাগে, দিক নির্দেশনা দিতে হয়। পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ কিংবা সুন্দরী নারীরও কিন্তু খুদ আছে, সবাই তার নিজ নিজ জায়গা থেকেই পারফেক্ট। প্রত্যেক মানুষকে কেউ না কেউ পছন্দ করে, সবার মাঝেই দোষগুণ বিদ্যমান, আফসোস হয় তাদের প্রতি যারা পারফেক্ট মানুষের আশায় আশায় একের পর এক রিলেশন করতেই থাকে কিন্তু বিয়ে করতে পারে না। তাই পারফেক্ট মানুষ না খুঁজে যে মানুষটা এখন তোমার সাথে আছে তাকে পারফেক্ট বানাও, তোমার পছন্দ অপছন্দগুলো তাকে শেয়ার করো। সে যদি সত্যিই তোমাকে ভালোবেসে থাকে, তাহলে সে অবশ্যই তোমার পছন্দ অপছন্দ মেনে নিয়ে একদিন সে পারফেক্ট হয়ে উঠবে। কথা দিলাম, মানুষ শরীরে আঘাত পেলে যতটা না কষ্ট পায়, তার চেয়ে বেশি আঘাত পায় মনে কষ্ট পেলে। বেলা শেষে তুমিও একদিন কাঁদবে অন্য কারো অবহেলায়। তুইও আছিস, আমিও আছি, নেই শুধু আমার প্রতি তোর কোনো ভালোবাসা। একটু যত্নের অভাবে হাজারো ভালোবাসাগুলো নিস্তেজ নিগ্রাণ হয়। নিজের ভালোবাসার মানুষটিকে অন্য কারোর পাশে দেখার কষ্টটা পৃথিবীর সব কষ্টকে হার মানায়। মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া। যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায়, তার সাথে কখনো ব্যস্ততা দেখিও না। বেইমানরা সবসময়ই সুখে থাকে, শুধুমাত্র সময়ের পরিবর্তনে তাদের সুখটাও আরো কোনো এক বেইমানের দ্বারা হারিয়ে যায়। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ দিন শেষে নিজের ভালোটা কিন্তু নিজেকেই দেখতে হয়, অন্য কেউ দেখবে না। ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ হয় না, কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত। ভালোবাসার মানুষকে ছেড়ে কেউ ইচ্ছে করে হারায় না, শুধু বাস্তবতার শহরে আটকা পড়ে নিখোঁজ হয়ে যায়। লক্ষ্য করুন, জীবনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো আপনাকে একাই অতিক্রম করতে হয়, তাই কে সাথে আছে নাকি নাই সেটা দেখা খুব জরুরি কিছু নয়। অযত্নে ফেলে যাওয়া মানুষটা চলে যাওয়ার সময় বলে নিজের যত্ন নিও। সত্যি খুব কান্না আসে, আমরা ছোট থেকে যে বাড়িতে বড় হয়েছি একদিন সেই বাড়িতে কিন্তু নিজেকে মেহমান হয়ে আসতে হবে। ভাবতে অবাক লাগে, প্রতিটি সম্পর্ক শেষ হয় ভালো থেকো শব্দ দিয়ে।
পকেট ভর্তি টাকা তোমাকে আধুনিকতা শেখাবে, আর খালি পকেট তোমায় বাস্তবতা শেখাবে। টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। মানুষ যদি তার মনটাকে নিজের মতো করে সামলাতে পারত, তাহলে পৃথিবীতে কষ্ট নামক জিনিসটা কাউকে খুব বেশি কাঁদতে দিত না। প্রিয় মানুষটির থেকে আমরা ভুলেও যেটা আশা করি না, সেটাই পেয়ে থাকি। ভালোবাসা ক্ষণিকের জন্য নয়, ভালোবাসা তো অনন্তকালের জন্য। ভালোবাসা একটি নয়, দুটি হৃদয়ের। অল্পতে কেঁদে ফেলা মেয়েগুলো যেমন সহজ সরল হয়, ঠিক তেমনি তাদের মধ্যে কিছু কিছু মেয়ে ছলনাময়ীও হয়। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয়। বুকের বাম পাশটা সবার জন্য ব্যথা করে না, আর যার জন্য ব্যথা করে সেটা সে কখনোই বুঝতে পারে না।